মুম্বাইয়ে প্রেম, হাওড়া স্টেশনে খুন গাইঘাটার গৃহবধূ, বিয়ে করতে রাজি না হওয়ায় দুই সন্তানের মায়ের ওপর হামলার অভিযোগ, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গৃহবধূর ওপর ছুরি নিয়ে হামলা, বুধবার সকালে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় গোটা স্টেশন জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেল ওই গৃহবধূর পরিচয়। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূ, নাম রিভু বিশ্বাস। জানা গেছে স্বামী পিন্টু বিশ্বাসের সাথে মুম্বাইতে একটি হোটেলে কাজ করতেন তারা। স্বামী স্ত্রী একসাথে যে হোটেলে কাজ করতেন সেই হোটেলের রাঁধুনি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা মুঙ্গেশ যাদব। এদিন গৃহবধূর ওপর ছুরি নিয়ে হামলা করে এই মুঙ্গেশ। মুঙ্গেশের দাবি তার সাথে প্রেমের সম্পর্ক ছিল রিভুর, তাকে বিয়ে করবেন বলে কথাও দিয়েছিলেন দুই সন্তানের মা রিভু। বিভিন্ন সময়ে ওই মহিলাকে প্রায় 10 লক্ষ টাকা দিয়েছিলেন মুঙ্গেশ, কিন্তু হঠাৎই বিয়েতে না বলে দেয় রিভু। সেই রাগেই তাকে হাওড়া স্টেশনের ভেতর ছুরি দিয়ে আঘাত করে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই গৃহবধূর স্বামী পিন্টুর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে মুঙ্গেশকে। জানা গেছে বুধবার সকালে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে একই সাথে বসেছিলেন পিন্টু, রিভু এবং মুঙ্গেশ। তারা চা খাচ্ছিলেন, সে সময় পিন্টুকে ওষুধ কিনতে পাঠায় মুঙ্গেশ। পিন্টু সেখান থেকে সরে যেতেই তার স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা চালায় মুঙ্গেশ। ঘটনায় চমকে ওঠেন স্টেশনে থাকা অন্য যাত্রীরাও। যাত্রীদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন কর্তব্যরত আরপিএফের কর্মীরাও। সে সময় রক্তমাখা ছুরি দেখিয়ে অন্য যাত্রীদের শাসাতে শুরু করে মুঙ্গেশ। অনেক চেষ্টায় মুঙ্গেশকে অবশেষে বাগে আনতে সক্ষম হন আরপিএফের কর্মীরা। এরপরই তাকে তুলে দেওয়া হয় গোলাবাড়ি থানার পুলিশের হাতে। আহত গৃহবধূকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সাত সকালে হাওড়া স্টেশনের মতো ব্যস্ততম এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।